মর্নিং প্রিন্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে হলো রোববার, রোববার সকালবেলা, এখন 1টা মতন বাজে। দেখো সকালবেলা চা নিয়ে বসে গেছি, হাজব্যান্ড চা খেয়ে বেরিয়ে গেল বাজার আনতে। পাপাই আজকে বলছে চিকেন চিকেন খাবে, তো চিকেন আনবে। আর মা তো চিকেন খায় না, ওই কারণে মাছ নিয়ে আসবে। চিকেন আর মাছ আজকে রান্না হবে, আর তেমন কিছু হয় আর ভাজা ভুজি সকালে সবাই ভাত খাওয়া হবে। তো মাছ ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, এগুলো দিয়ে সব, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর পাপাই যেহেতু উচ্ছে ভাজা খায় না ওর জন্য আলু ভাজছি, এগুলো আজকে সকালে ব্রেকফাস্ট হবে। এই রান্না করবো, রান্না কি করবো সব গুছিয়ে রেখে এসেছি, আর বাজার আনলে রান্নাটা করবো। ততক্ষণে ভাবলাম দাদার সঙ্গে ভিডিওটা স্টার্ট করি আর চাটা খাই। চলো, খুব বেশি গরম পড়লে চা খাওয়া বন্ধ করে দেবো। আমার ভালো লাগে শীতকালে চা খেতে, ভালো লাগে কিন্তু খুব গরমে না চা খেতে একদম ভালো লাগে না। কালকে একটু আবহাওয়াটা ভালো ছিল, আজকে আবার দেখছি একটু গরম গরম সকালেই লাগছে। চলো চাটা খেয়ে নিই, তারপরে ভাত বসিয়ে দিয়েছি আমি। ভাত যদি এখন না বসে না, ওগুলো করে টরে হবে না। এ দেখো কি কি রান্না করছি, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, টমেটোর কুল দিয়ে চাটনি করব, আর সব মশলা রেখে দিয়েছি রেডি করে, মাংসের আর মাছের ঝোলের আলু আর পেঁয়াজ মাংসের মধ্যে দেবো বলে রেডি করেছি, আলু কেটে রেখে দিয়েছি। দেখো রান্না করে, ভাত হচ্ছে এক পাশে, আর কালকে রাতে কতগুলো ভাতও বুঝে গেছে, এগুলো এর সঙ্গে ভাতের সঙ্গে মিশাবো, আর কড়াই বসিয়ে দিয়েছি, ভাজাগুলো করে নিই। ততক্ষণে বাজার চলে আসলে মাছটা বেশি সকালে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। এই ভাতটা খেতে হচ্ছে কেন, তো কালকে রাতেও খেতে হলো, এখনো খেতে হবে, কড়াইটা একটু গরম। ততক্ষণ তোমার সঙ্গে কথা বলি, কালকে ফুচকাতে এত পরিমাণে ঝাল ছিল, পেট রাতে না পেট ব্যথা করছিল, যার কারণে আর কিছু করতে হবে। রুটিও বেশিরভাগ রুটি করবো হাজবেন্ডের জন্য, আমার জন্য বড়টা করবো, কিন্তু পেটে এত পরিমাণে ফুচকাটা খাওয়ার পরে ব্যথা হচ্ছিল, যার কিছু ইচ্ছা করছিল না। তো সেই জন্য ভাতই করে নিয়েছি, হাজবেন্ডকে ফোন করলাম, হাজবেন্ড বলে ভাত করো, সিদ্ধ দিই, আর যা সবজি তো ছিল ওই সকালবেলা, তরকারি ছিল, ডাটা আলু, পোস্ত ছিল, ডাল ছিল, ওই দিয়ে রাতে খেয়ে নিয়েছি। সকালেও ভাত খাচ্ছি, পেটে মানে অতিরিক্ত কালকে ব্যথা হচ্ছিল, পাপায়েরও সেম হচ্ছিল, আমারও অতিরিক্ত ঝাল ইচ্ছা করেও দিয়েছে, রাস্তা দিকে যাচ্ছিল সেদিকে তাকাচ্ছিলাম, যার কারণে পেটে মানে আজকেও পেটটা হালকা হালকা, যেই গ্যাসের ব্যথা হচ্ছে, গ্যাসের সকালেও খালি পেটে একটা ওষুধ খেয়ে নিয়েছি, পাপায়ে উঠলে ওকেও খাইয়ে দেবো, মানে এত পরিমাণে ইচ্ছা করে ঝাল দিতে বলেছে, যার কারণে কালকে খুব কষ্ট হয়েছে। এখন সেই জন্য আজকে সকালেও ভাত খাবো, ভাবছি রাতেও আজকে সারাদিনটাই ভাতই খাবো, পাপাইকেও ডোলটা যেহেতু মাংস করতে বলেছে, সেই জন্য হালকা পাতলা করে আলু দিয়ে মাংসের ঝোল করবো, ধীরে ধীরে খেয়ে নেবে। কি করব, ও খেতে চাইছে মানে দুদিন আগে থেকেই বলছিল, কিন্তু যেহেতু শিবরাত্রি ছিল সেই জন্য করা হয়নি, তো আজকে ভাবছি করবো। চলো কড়াই গরম হয়ে গেছে, এবার ভাজাগুলো করে নিই। এই দেখো আমার ভাজা সব হয়ে গেছে, এবার মাছটা ভাজলে সকালে ব্রেকফাস্ট দিয়ে দেবো পাপাই। এই দেখো আলু ভাজা, ঘি আর মাছ ভাজা দিয়ে খাচ্ছে, হাজবেন্ডকে আলু সিদ্ধ দিয়েছি, উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি। দেখো সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর বেশি না দেখো, দাদা বাসন জমে গেছে, সেগুলো এখন মাজবো। এই দেখো আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে, 2 পিস মাছ করলাম, আর মা একা খাবে। আর এবার চাটনিটা বসিয়ে দিয়েছি, চাটনি গেছে হচ্ছে, চাটনিটা হয়ে গেলে তারপরে মাংস করবো, কারণ যেহেতু মা মাংস খায় না সেই কারণে আগে এইগুলো রান্না করে তারপরে মাংসটা সবার শেষে করবো। আর এখন অনেকটা সময় আছে, এখন সবে 11টার মতন বাজে। এখন পাপাই খেলতে চলে গেল, বা চলো আমি রান্না করি। দেখো টমেটোর চাটনিটা আমার হয়ে গেছে, আর মাংসের আলুটা না আমি আগে ভেজে রেখেছিলাম, আর কড়াইটা ধুয়ে মাংসটা বসাবো। চলো দেখাচ্ছি, কড়াইটা ভালো করে ধুয়ে না নিলে না লেগে যেত। আমি গোটা গরম মশলা সব ফোড়ন দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা। এটা গরম হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজে আমি পেঁয়াজ কেটে রেখেছি, সেটা একটু তেলে নেড়ে নেবো। আর ডেলি যেসব মশলা ব্যবহার করে সেগুলো দিয়ে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছি, 2টো টমেটো দিয়েছি, 8টা মতন রসুন কোয়া দিয়েছি, আর 1টা গোটা বড় পেঁয়াজ দিয়ে মশলাটা আমি করেছিলাম, আর এর মধ্যে নুন হলো সব আমি দিয়ে দিয়েছি। আর টক দই দেখো 4 চামচের 4 চামচ দিয়ে মশলাটা আমি ভালো করে এবার কষাবো। আর দইয়ের বাটিটাও ধুয়ে যে একটু জল ওর মধ্যে আমি দিয়ে দিলাম,
আর মাংসটা কষাতে একটু সময় লাগবে। এ দেখো মাংসটা আমি দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। আর চলো মাংসটা ভালো করে কষিয়ে নিই। আর বাড়িতে আজকে ভাবছি একটু দই পাতবো, একটু দই আমি রেখে দিয়েছিলাম, কিছুটা দই মাংস দিতেছি আর কিছুটা রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি বাড়িতে দই পাতবো। গরমকালে আমি বাড়িতে দই বাড়িতেই পেতে বানাই। আর চলো দইটা পেতে ঘরের কাজগুলো করতে হবে, তার সঙ্গে মাংসটাও কষাতে থাকবো, দুটো কাজ একসঙ্গে হবে। তো মাংসটা থেকে কতটা জল বেরিয়ে গেছে, চলো মাংসটা কষতে থাক, ততক্ষণে আমি ঘরে পরিষ্কার করি ঘরের কাজ। এইভাবে রান্না করতে করতে ঘরের কাজও করলে না একসঙ্গে দুটো কাজ হয়ে যায়, অসুবিধা হয় না অল্প সময়ের মধ্যে। মাংসটা কষতে কারণ সময় লাগবে, ততক্ষণে আমি ভাবলাম ঘরের সব ফার্নিচারগুলো ভালো করে পরিষ্কার করে নিই, আর ততক্ষণে মাংসটাও হতে থাকবে। কারণ কালকে যা হাওয়া দিয়েছে না, সব ধুলো ভর্তি হয়ে গেছে, যদি না পরিষ্কার করি না বালি পুরো কিচকিচ করছে সব জায়গায়, এগুলো সব জায়গাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো রোজই আমি পরিষ্কার করি, অসুবিধা হয় না। আর টাইপারটা তো উপরেরটা ভেঙে গেছে, তো তবুও পুচে পরিষ্কার করে রেখে দিই, যদি ওটা কোনো কিনতে পাই তো দেখবো। দোকানে আশেপাশের দোকানে আমি কিছু জিজ্ঞেস করেছিলাম কিন্তু পাওয়া যাচ্ছে না, দেখবো অন্য দো জায়গায়। দেখো মাংসটা আমার একটা কষানো হয়ে গেছে, ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে আরও 5 মিনিট মতন কষাবো। তারপরে আমি দেখো গরম জল করে নিয়েছি, উষ্ণ গরম জল করেছি, এটা আমি মাংসের মধ্যে দেব। গরম জল দিলে না তরকারির একটু টেস্টটা ভালো হয়, আমি তরকারিতেও গরম জল ইউজ করি। দেখো মাংসের মধ্যে একটু আমি পাতলা ঝোল করবো বলে একটু জল বেশি দিলাম, আবার মাংসটা বসিয়ে আবার দেখো ঘরে চলে এসেছি। জানলাগুলো পরিষ্কার করব, দরজা পরিষ্কার করব, সব এগুলো পরিষ্কার করব। রোজকার এগুলো পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে, আর নিজের ঘর পরিষ্কার রাখলে নিজেরই দেখবে ভালো লাগবে। দেখো খাটটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, ও পাশটা পরিষ্কার করে নিচ্ছি, এ পাশটা ডাইনিং টেবিলটা পরিষ্কার করেছি, খুব ধুলো হয়ে গেছিলো। আর দেখো ততক্ষণে আমার মাংসটাও হয়ে গেছে, এবার নামা গ্যাস বন্ধ করে দিয়েছি, গরম মশলা আমি দিয়ে দিলাম কিছুক্ষণ চাপা দিয়ে রেখে, ব্যাস আমার রেডি। এ দেখো মাংস, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, মাছ, টমেটোর চাটনি, এই দুপুরের লাঞ্চ আজকে। দেখো দুপুরের পরে না এখন আবার ভিডিও করছি, আজকে দুপুরে রাতে বাবাই বলছে একটু রাইস খাবে, তো ওর জন্য একটু রাইস বানানোর জন্য ফুলকপি আর গাজর রয়েছে, এই দুটো আমি কেটে গুছিয়ে নিচ্ছি, তারপরে চা খাবো। দুপুরের পর আর ভিডিও করতে পারিনি, সময় হয়নি, কাজ বাজ তো অনেক কিছুই থাকে। দেখো সন্ধ্যাবেলা কফি নিয়েছি আর একটু মুড়ি পাঁপড় ছিল, পাঁপড় দিয়ে মেখে নিয়েছি, সন্ধ্যাবেলা একটু খাচ্ছি, খেতে খেতে পাচ্ছিলো সেই কারণে। চলো খেয়ে নিই, তারপরে রাতে রান্নাটা করতে হবে, রাতে তো আজকে রাইস বানাবো আর হাজব্যান্ডের জন্য পরোটা বানাবো, ব্যাস এই রাতের ডিনার। চলো আগে সবার ফার্স্টে পরোটাটা আমি বানিয়ে নিই, আর পাশে গ্যাসে দেখো আমি রাইস বানানোর জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। চলো পরোটাটা ফটাফট করে নিই, দেখো পরোটা ভাজা হয়ে এসছে, এই লাস্টে এই দুটো বাকি আছে, 5টা পরোটা বানাচ্ছি, বেশি বানাচ্ছি না। এবার চলো গোটা গরম মশলা দারচিনি এলাচ সব একসঙ্গে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো এটা গরম হলে ফুলকপি আর গাজর এই দুটোই রয়েছে আমার কাছে, এই দুটো এই রাইসটা রাইস আমি বানাবো। ফুলকপি গাজরটা দেখো আমার ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি ভাতটা যেটা বানিয়ে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিলাম, আর এবার ওর মধ্যে একটু আমি সোয়া সস দেবো, খুব সামান্য দেবো সোয়া সসটা, ভালো লাগে রাইসে, রাইসের মধ্যে যদি একটু সোয়া সস দেওয়া হয় না বেশ ভালো লাগে খেতে, টেস্টটা একটু ভালো লাগে। এবার ভাতটা তারপরে আমি নাড়াচাড়া করবো, দেখো অল্প একটু আমি সোয়া সস দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিচ্ছি, কারণ রাইস বানানোর সময় আমি একটু নুন দিয়েছি, তো সেই কারণে আমি নুন খুব অল্প দিলাম। আর একটু গোলাপ জল দিচ্ছি, আর সামান্য একটু কেওড়া জল দেবো, 1 চামচ, ছোটো চামচে 1 চামচ করে আমি দিচ্ছি সব কিছু, যেমন সোয়া সস আমি 1 চামচ মতন দিয়েছি। এবার এর মধ্যে গরম মশলা দেবো আমি কিছুটা, দেখো এটা গরম মশলা মানে এটা বিরিয়ানি মশলা যেটা আমি দিলাম, বিরিয়ানি মশলা আমি বাড়িতেই বানিয়ে রাখি সেটাই ইউজ করছি আমি। আর ঘি দেবো অল্প একটু, আর একটু সামান্য মিষ্টি দিলাম যেহেতু রাইস সেই কারণে খুব সামান্য দিয়েছি আমি। আর সবার লাস্টে ঘি দিয়ে ব্যাস কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস আমার রাইস রেডি হয়ে যাবে। চলো তারপরে আবার ডিনার পাপাই খাওয়ার জন্য বসে রয়েছে, এ দেখো ডিনার হাজব্যান্ড আর পাপাই খাওয়া হয়ে গেছে, আমি আজকে সবার লাস্টে খাচ্ছি, কেন বলতো বাসন অনেকগুলো বেরিয়েছিলো ওদের খেতে দিয়ে, আমি বাসনগুলো মাজলাম এখন খাচ্ছি, কারণ খাওয়ার আগে না বেশিরভাগ বাসন মেজে নিলে খেয়ে আর কষ্ট হয় না, খেয়ে উঠে বাসন মাজতে না একটু আমার কষ্ট হয়, সেই কারণে আমি বেশিরভাগ অনেক বাসন থাকলে না খাওয়ার আগে বাসন মেজে তারপরে খেতে বসি। দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে রাতে, এখন ডিনার তো দেখলে আজকে কি বানালাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, খালি বেসিনটা পরিষ্কার করা বাকি আছে। আর
মুখে দেখো ওটা কমছেই না, কি যে করবো। চন্দন বেটে কালকে এর মধ্যে দিয়েছিলাম, তাও দেখছি ঠিক হচ্ছে না। এই গরম পড়েছে না, মুখে সব ব্রণ ভর্তি হয়ে যাবে এখন। চলো ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।